হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ইজি বাইক। এই ইজি বাইক বাইকটির নাম হচ্ছে ফোনিক্স। আপনারা দেখতে পাচ্ছেন ফোনিক্স। এটি সাধারণত বাংলাদেশে না, চায়নায় তৈরি হয়। এটা চায়না থেকে এক্সপোর্ট হয়ে বাংলাদেশে আসছে। সো ভিউয়ার্স, আপনারা এই বাইকটি কত টাকায় কিনবেন এবং সেকেন্ড হ্যান্ড কত টাকায় কিনবেন, এটি কত টাকায় বিক্রি হবে, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে। আজকে একটা বাইক না, আরো আমরা কয়েকটা বাইক দেখাবো আপনাদেরকে। সো বন্ধুরা দেখেন, এটি বাইকের একটি স্টান, এটা একটি বাইকের স্টান, এটি বাইকের একটি গিয়ার, এটা হলো শক আপ গিয়ার। যাই হোক, এটা একটি চাকা, টায়ারটা মোটামুটি ভালো আছে, রিংটা মোটামুটি ভালো আছে। এই প্যাডেলটা দিছে বন্ধুরা, এই প্যাডেলটি নর্মাল। আপনারা এটা যদি কিনতে চান পরে, এই প্যাডেলটি ইন্ডিয়ান বা বেয়ারিংওয়ালা প্যাডেল দিয়ে কিনবেন, তাহলে বেটার ভালো হবে। স্ক্রিন শকআপটা মোটামুটি ভালো করছে, কিন্তু এর এর কার্যকারিতা একটু স্লো আছে বন্ধুরা। এটা কোনো সমস্যা না, এটা ইজি বাইকের ক্ষেত্রে সমস্যা না। এটি বেল দিয়েছে, দুটি ব্রেক দিয়েছে বন্ধুরা। সামনে আবারও দিছে হাইড্রোনিক ব্রেক। সো বন্ধুরা, এই বাইকটির হাইড্রোনিক ব্রেকটি সমস্যা, কিন্তু আপনারা এটা পরবর্তীতে চাইলে ঠিক করে নিতে পারবেন। তো বাইকটি মোটামুটি ভালো আছে। এই বাইক বিক্রেতা এদিকে আসেন স্যার। 6000 ভাই, 6000 টাকা হলে বাইক আমি বিক্রি করব। ভাই, এই বাইক আপনি কত টাকা হলে বিক্রি করবেন? 6000 টাকা। সো বিয়াস, এই বাইকটি 6000 টাকা হলে উনি বিক্রি করবে। তো আপনারা যদি এই বাইকটি, আমি কন্ডিশনগুলো আপনাদেরকে দেখাই দিলাম এক এক করে, আরও কন্ডিশন মোটামুটি হাওয়া এবং সব কিছু একদম নিউ অলরেডি আছে। আপনারা এই 6000 টাকা মূল্য ফিক্সড করছে। আপনারা যদি এই 6000 টাকার মধ্যে আপনার প্রায় সাধ্য হয় তাহলে আপনারা কিনবেন। হ্যাঁ, কট কট। সব বন্ধুরা, এখন আমাদের এই সাইকেলটি আপনারা কেন কম দামে কিনবেন, কেন আমাদের কথা শুনে কিনবেন, কোনো কথা শোনার সময় নেই। www.phonix.com.cn এখান থেকে আপনারা মার্কেট প্রাইস সরাসরি দেখতে পারবেন। সব বন্ধুরা, আপনারা এই সাইট ভিজিট করুন এবং এখান থেকে মার্কেট প্রাইস দেখতে পারেন। সার্ভিস আমরা দিতে পারবো। আজকে নিয়ে আসছি একটা ডিসকভার 100cc বাইক। 100cc বাইক, বাইকের কন্ডিশন একদমই নিউ। এখানে সামনে আছে হাইড্রোলিক ব্রেক, আপনি সামনের কোয়ালিটি দেখতেই পারছেন, কোনো স্পট পড়ে নেই, মোটামুটি ভালো রয়েছে। ইঞ্জিন কন্ডিশন ভালো, গাড়ির সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো, অলরেডি নিউ রয়েছে, কোনো প্রবলেম নেই। গাড়িটি চলেছে প্রায় 2000 কিলোমিটার, বেশি না। আপনাদের যদি কেউ এটি চয়েস করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সব বন্ধুরা, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই।